আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমি অস্ট্রেলিয়ার রাস্তার গাড়ি চালানোর নিয়ম কানুন এবং অস্ট্রেলিয়ান ড্রাইভার্স লাইসেন্স কিভাবে আপনি পেতে পারেন সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমি আজকে আপনাদেরকে অস্ট্রেলিয়ার রাস্তায় গাড়ি চালানোর কিছু নিয়ম কানুনের ব্যাপারে কয়েকটা কথা বলবো। এখানে রাস্তায় গাড়ি চালানোর কিছু নির্দিষ্ট ট্রাফিক নিয়ম আছে, যেমন সামনে দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। চতুর্দিক থেকে গাড়ি আসছে, তো রাউন্ড অ্যাবাউটে কখন কোন গাড়ি ঢুকবে আর কখন কোন গাড়িকে অপেক্ষা করতে হবে সেটার কিছু নিয়ম কারণ আছে। এই যে আমি অপেক্ষা করছিলাম, আরেকটা গাড়ি আসছে না, এখন নেই, আমি চলে যাচ্ছি। আমি যেহেতু এখন সোজা যাচ্ছি, ঠিক বের হওয়ার আগে আমি বাম দিকে এভাবে একটা ইন্ডিকেটর দিয়ে তারপরে আমি এই যে বাম দিকের লেন দিয়ে বের হয়ে যাচ্ছি। এখানে রাস্তা থেকে আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন সেই রাস্তা থেকে যখন আপনি আরেকটা সাইড রোডে যাবেন, সেই সাইড রোডে যাওয়ার জন্য দেখবেন এরকম বাম দিকে অ্যারো দেয়া বা ডান দিকে অ্যারো দেয়া দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে আপনি কোন দিকে যাবেন। তো আমি বামে যাবো, তো আমি বামের অ্যারোতে গিয়ে আমি ডান রাস্তাটা একটু নোটিস করি, না কোনো গাড়ি নেই, তো আমি এখন বের হয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 60 মানে হচ্ছে এখানকার হাইয়েস্ট স্পিড লিমিট 60। আপনি এর বেশি স্পিডে গাড়ি চালাতে পারবেন না, যদি চালান তাহলে সেক্ষেত্রে আপনি আইন ভঙ্গ করছেন। আর অনেক জায়গাতে এখানে ক্যামেরা বসানো থাকে, যে ক্যামেরা দিয়ে কোনো গাড়ি স্পিড লিমিট ব্রেক করছে কিনা সেটা রেকর্ড হয়, এবং কেউ স্পিড লিমিট ব্রেক করলে অনেক টাকা এখানে ফাইন হয়। এবার আমি আবার আরেকটা সাইড ক্রস রোডে, দেখুন এই যে ডান দিকে যাব আমি যেহেতু ক্রস রোডে, সেই জন্য যে ডান দিকে যাওয়া রাস্তার জন্য একটা লেন করে দিয়েছে ডান দিকে ইন্ডিকেট করে, আমাকে ওই লেনে উঠতে হবে এবং সেই লেনে গিয়ে আমাকে ওয়েট করতে হবে। এখন ওই ডান দিকে দেখতে পাচ্ছেন ডান দিকের অ্যারোটা রেড, তার মানে আমি এখন ডান দিকে যেতে পারবো না। আমি যদি সোজা যেতাম এই যে গাড়িটা চলে গেল তাহলে আমি চলে যেতে পারতাম এই সেম রাস্তাতেই, কিন্তু আমি যেহেতু ডানে যাব আমাকে অপেক্ষা করতে হবে কখন ওটা গ্রিন হবে অথবা কখন ওই রেড ডান অ্যারোটা চলে যাবে, তখন আমি ডান দিকে যেতে পারবো। এই যে ডান দিকে গ্রিন অ্যারো পেয়েছি, এখন আমি ডান দিকে চলে যাচ্ছি। রাস্তায় বেশিরভাগ বড় রাস্তাগুলোতেই দেখবেন লেন করা আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই রোডে তিনটা লেন আছে, তো আপনি এই তিনটা লেনের যে কোনো লেনেই গাড়ি চালাতে পারেন, কিন্তু আপনি অবশ্যই আপনাকে আপনার লেনে থাকতে হবে। আপনি দুই লেনের মাঝখানে যে দাগ, এই দাগের উপর দিয়ে গাড়ি চালালে সেটা একটা ট্রাফিক আইন ভঙ্গ করা হবে। আপনি যদি লেন চেঞ্জ করতে চান লেন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ইন্ডিকেটর দিয়ে, যদি আমি এখন বামের লেনে যেতে চাই মাঝখানের লেনটাতে, আমি এই যে বাম দিকে ইন্ডিকেটর দিব, আমি একটু দেখে নিব আমার বাম সাইডে ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আসছে কি না। যেহেতু আসছে না, আমি এখন আস্তে করে বামের ওই লেনটাতে চলে গেলাম, কিন্তু এখন আমাকে যতক্ষণ আমি এই লেনে আছি এই লেনেই থাকতে হবে। দুই লেনের মাঝখানে যে দাগ, এই দাগ বরাবর এই দাগের উপর দিয়ে আমি গাড়ি চালাতে পারবো। দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ার রাস্তার আরেকটা ট্রাফিক নিয়ম, সেটাকে বলা হয় এদেশের গিভওয়ে। সেটা হচ্ছে আপনি যখন একটা শাখা রোড থেকে, একটা সাইড রোড থেকে একটা আরেকটা রোডে উঠবেন মাঝখান থেকে, এটাকে টি জাংশন বলে কারণ এটা টি এর মতো শেপ, তখন আপনি কিভাবে সেই রাস্তাটাতে উঠবেন, নিয়মটা কি? তো এই নিয়মটাকে এদেশে এখানে বলে গিভ ওয়ে, অর্থাৎ আপনাকে রাস্তা দিতে হবে অন্য গাড়িদেরকে। তো সামনে দেখতে পাচ্ছেন একটা টি জাংশন গাড়ি চলাচল করছে, তো আমি এখন ওই টি জাংশনটাতে যখন উঠবো দেখাচ্ছি কিভাবে আপনি টি জাংশনটাতে উঠবেন ট্রাফিক আইন মেনে। তো আমরা যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন আরেকটা টি রাস্তা, এখন আমি যাব বাম দিকে। আমি কিন্তু চাইলেই এখন রাস্তায় উঠতে পারবো না, আমাকে দেখতে হবে রাস্তায় আর কোনো গাড়ি আছে কিনা, থাকলে সেই গাড়িগুলোকে আমাকে গিভ ওয়ে দিতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি ডান দিক থেকে গাড়ি আসছে, তো আমাকে গিভ ওয়ে দিতে হবে ডান দিকের গাড়িগুলোকে। ডান দিকে এখন আর কোনো গাড়ি নেই, তো আমি এখন চলে যেতে পারছি। আর আমি যদি ডান দিকে যেতাম তাহলে আমাকে দেখতে হতো ডান দিকে এবং বাম দিকে দুই লেনেই কোনো গাড়ি আছে কিনা, থাকলে আমাকে দুই লেনের গাড়িকে গিভ ওয়ে দিয়ে, যখন রাস্তায় গাড়ি থাকবে না, যখন এটা সেফ, তখন আমাকে রাস্তায় উঠতে হবে। এটা হচ্ছে গিভ ওয়ে নিয়ম। এদেশে একটা নিয়ম আছে, সেটাকে বলো অপরচুনিটি টার্ন। দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইট, কিন্তু আমরা ডানে যেতে পারছি না কারণ ওই দিক থেকে গাড়ি আসছে, বাট সামনের গাড়িটা কিন্তু দেখেন ক্রস রোডের মাঝখানে সে কিন্তু চলে গেছে। তো আমিও এগিয়ে যাব যেহেতু সামনে গ্রিন, কিন্তু আমি ডান দিকে যাব না,
কারণ অপর দিক থেকে গাড়ি আসছে, যখন কোনো গাড়ি আসছে না দেখতে পাচ্ছি, যেমন এই যে অপরচুনিটি পেয়ে উনি চলে গেলেন, তো আমিও এখন ফাঁকা দেখে যে একটা অপরচুনিটি পেলাম আমি ডানে টার্ন নিয়ে নিলাম। এটা একটা ইউনিক ট্রাফিকের নিয়ম যেটা অস্ট্রেলিয়াতে আছে, বাংলাদেশে এরকমটা বোধহয় নেই। এরকমই আরো অনেক রোড রুলস আছে অস্ট্রেলিয়াতে যেগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে অস্ট্রেলিয়ার রাস্তায় গাড়ি চালাতে পারতে হলে এবং অস্ট্রেলিয়ান ড্রাইভার্স লাইসেন্স পেতে হলে। অস্ট্রেলিয়াতে অনেক ড্রাইভিং ইনস্ট্রাক্টর আছেন যারা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স নিয়ে এখানে রাস্তায় গাড়ি চালানোর উপর ট্রেনিং দিয়ে থাকেন। তো এরকম একজন ট্রেনিং ইনস্ট্রাক্টর মিস্টার ভূষণ, যিনি অস্ট্রেলিয়াতে অনেক বছর ধরে আছেন এবং অনেক মাইগ্র্যান্টকে উনি ড্রাইভিংয়ের উপরে লেসন দিয়েছেন। তো চলুন আমরা মিস্টার ভূষণের সাথে অস্ট্রেলিয়ার মাইগ্র্যান্টদের এসে গাড়ি চালানোর বিষয়ে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ব্যাপারে ওনার কাছ থেকে কিছু বিষয় জানি। Hello Vishan ji, how are you? Thank you very much, how are you? Okay, so this is Mr. Bhushan. So he is a qualified driving instructor or driving trainer. So I'm going to ask him a few questions about driving license, driving rules, things like that, that usually faced by the new migrants. Okay, so Mr. Bhushan, how driving in Australia is different than in our home country like India or Bangladesh? So I will suggest that driving in Australia is an easy, efficient and hassle-free if one can grasp the road rules by first understanding the theory format. That the main emphasis of driving in Australia is to be a safe and competent driver. So it's very easy to drive in Australia. Just need to get the grasp of it by theory classes, a few theory classes and then a few practical classes and you are on the road. Okay, good. And now, what are the problems that migrants who are coming to Australia as new drivers, they face when they are driving on the roads of Australia? Okay, so many migrants who are migrating here are already experienced drivers and they face the challenge to unlearn the bad driving style and habits. Okay. But whereas on the other hand, migrants who are new to driving and learn driving from the scratch, irrespective of age, are very appreciative and they've of the road rules here and become confident and safe drivers, are much easier to adapt it and become safe and confident drivers. Okay, great. So the new drivers who are coming to Australia or new migrants, yeah, what do you suggest they can do to learn driving easily and quickly? Yeah, so to learn quickly and easily, I can advise any future migrants to understand the core values of Australia road rules by downloading the driving companion. Which the driving companion is a booklet available online. Okay. And one can download that free of charge and they can have an insight of the road rules in South Australia. And to go one step further, what they can do is check their understanding by sitting for a giveaway questions available and multiple choice questions available in raa.com.au. Okay, so that book we are talking about, the driver's handbook, that they can download while even they are at home country. Exactly. And even before coming to Australia, exactly, they can go to the book and learn some basics of it, right? Exactly. Okay, yeah, that's a good idea. So what are the steps of getting an Australian driver license? Okay, the good thing is that Australia recognizes all overseas licenses, for example, Bangladesh, India, and all the driving licenses. So they are recognized? They are recognized. Okay. So what they need to do is they have to bring their overseas license, which is usually given in a specification as light motor vehicle, and they just need to show that to the transport department here, and they have to sit for two theory tests and one practical test and they get their Australian license. Okay, after passing those tests, right? Exactly. Okay, that's really good. Now, when they come to Australia, usually many of the migrants would like to take some lessons from instructors or trainers like you before they can appear for the test. Yeah. So usually, if you can suggest that how many lessons sessions they should take or what would be the cost for those lessons? Yeah. So usually an experienced drivers will be able to just brush the road rules here, mm-hmm, and they will be looking at approximately 3 to 5 classes followed by a test. So we are usually charge on an hourly basis $65 to $70 per hour and approximately $200 to $250 for a test. For the learners who are driving from, who are starting to learn from the scratch, they usually take around 8 to 10 classes
followed by the test. So they can sit for the test, and the examiner will certify them to as per the system of road controls, and they get the license. Okay, that's good. So yeah, I believe that what you have just said, this discussion will really be helpful for the migrants who are seeking to come into Australia, and even the people who recently arrived to Australia, and they will be able to get the license if they follow your instruction, right? Yeah, sure. All right. So thank you very much for your time. Thanks very much. Thanks for giving me an opportunity. Yeah, sure. Mr. Bhushan যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই অস্ট্রেলিয়াতে ড্রাইভার্স লাইসেন্স পেতে হলে এখানে তিনটা স্টেপ আছে। প্রথম স্টেপে আপনাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সার্ভিস অফিসে গিয়ে একটা থিওরি টেস্ট দিতে হবে, যে থিওরি টেস্টটা মূলত অস্ট্রেলিয়ান রোড রুলসের কিছু নিয়ম কানুনের উপরে আপনার নলেজ টেস্ট করা। এরপর আপনাকে হ্যাজার্ড পারসেপশন টেস্ট দিতে হবে। হ্যাজার্ড পারসেপশন টেস্ট হচ্ছে একটা কম্পিউটার গেমের মতো অনেকটা, একটা সিমুলেশন টেস্ট, যে সিমুলেশন টেস্টে রাস্তার গাড়ি চালানোর সময় রিস্কগুলো আপনি বুঝতে পারছেন কিনা এবং সেই রিস্ক অনুযায়ী আপনি বুঝে গাড়ি চালাচ্ছেন কিনা সেটার একটা টেস্ট আপনাকে দিতে হবে। এই দুটো টেস্টের পরে আপনাকে দিতে হবে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট বা রোড টেস্ট, এবং এই রোড টেস্টের জন্য আপনি যে ড্রাইভিং ইনস্ট্রাক্টরের কাছ থেকে লেসন নিচ্ছেন তিনি আপনাকে এই টেস্টের জন্য ডেট টাইম ফিক্স করে একটা রেজিস্ট্রেশন করে দেবেন, এবং যে দিনে আপনার পরীক্ষা হবে সেই দিনে একজন পরীক্ষক বা এক্সামিনার এসে আপনার সাথে বসে আপনাকে গাড়ি চালানোর ব্যাপারে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিবেন। আপনি ওনার ইনস্ট্রাকশন মতো 40 মিনিটের মতো গাড়ি চালাবেন, যেটা অবজার্ভ করে উনি আপনাকে আইদার পাস অথবা ফেল এরকম একটা রেজাল্ট দিবেন। রোড টেস্টে পাশ করার পরে আপনি সেই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিস থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে লাইসেন্স পেতে পারবেন। মিস্টার ভূষণ আরও যেটা বললেন, আপনি বাংলাদেশে থেকেই অস্ট্রেলিয়ার রোড রুলস জানার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আপনি একটা বই ডাউনলোড করে নিতে পারবেন, ড্রাইভার্স হ্যান্ডবুক। এটা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের আলাদা আলাদা ওয়েবসাইট আছে, আপনি যে স্টেটে আসছেন সেই স্টেটের গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আপনি ড্রাইভার্স হ্যান্ডবুক বইটা ডাউনলোড করে নিতে পারবেন ফর ফ্রি, এবং সেটা আপনি বাংলাদেশে বসেই যদি আপনি কয়েকবার গো থ্রু করেন তাহলে অস্ট্রেলিয়ার রোড রুলস সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে, যেটা আপনাকে এখানে খুব ভালো হেল্প করবে আসার পরে। আর যে থিওরি পরীক্ষার কথা বললাম এবং হ্যাজার্ড পারসেপশন টেস্টের কথা বললাম, এই দুটো টেস্টেরই কিছু প্র্যাকটিস টেস্টের ব্যবস্থা আছে। আপনি প্রতিটা স্টেটের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলে আপনি টেস্টগুলোর উপরে প্র্যাকটিস করতে পারবেন। থিওরি টেস্ট এবং হ্যাজার্ড পারসেপশন টেস্টের জন্য আপনি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, কবে কখন আপনি পরীক্ষা দিতে চান, অথবা আপনি এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সার্ভিস অফিসগুলোতে ফোন করে অথবা সশরীরে উপস্থিত হয়েও আপনি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন, এবং সেই সেন্টারগুলোতেই এই পরীক্ষাগুলো দিতে পারবেন। তাহলে দর্শক, অস্ট্রেলিয়ার রাস্তার নিয়ম কানুন এবং এখানকার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপরে আমার আজকের ভিডিওটা দেখলেন। আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে, আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট করে সেটা আমাকে জানাবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও আপনি সামনে দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।